দেশে নতুন করে দুই চিকিৎসক সহ করোনা ভাইরাসে 4 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 48 জন। রোগ তত্ত্ব রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর নিয়মিত ব্রিফিং এ এই তথ্য জানিয়ে বলা হয়, ভাইরাসটি সীমিত আকারে এখন কমিউনিটিতে ছড়াচ্ছে। দেশে করোনা আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহের পরিসর বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। চিকিৎসা সামগ্রী নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় চীনের প্রতি কৃতজ্ঞতা জানান IEDCR এর পরিচালক। এরপর সারা দেশে করোনা ভাইরাস সংক্রান্ত রোগী চিহ্নিত ও তাদের চিকিৎসা ব্যবস্থার সবশেষ অবস্থা ব্যাখ্যা করেন তিনি। যেহেতু ঢাকা থেকে অনেকে ঢাকার বাইরে চলে গেছেন, সেই জন্য জেলা পর্যায়েও আমাদের হটলাইনগুলো চালু করেছি, যাতে করে জেলা পর্যায়ে যারা চলে গেছেন তাদের মধ্যে যদি কোনো লক্ষণ উপসর্গ দেখা যায়, জেলা পর্যায় থেকেই সেই নমুনা সংগ্রহ করে অতি দ্রুত বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়। ঢাকার যে সমস্ত কেন্দ্রগুলো আছে এবং চট্টগ্রাম বিভাগে হলে চট্টগ্রামের BITIDতে যদি প্রেরণ করা হয়, পরীক্ষাটি যত দ্রুত সম্ভব করে আপনাদেরকে ফলাফল জানানোর ব্যবস্থা গ্রহণ করেছি। সেব্রিনা জানান, নতুন করে শনাক্ত হওয়া করোনায় আক্রান্ত 4 জনের একজন পুরুষ এবং 3 জন নারী, তাদের মধ্যে 2 জন রাজধানীর 2 জন ঢাকার বাইরের। দুজনের মধ্যে দীর্ঘমেয়াদী রোগ বা যে কোমরবিডিটির কথা আমরা বলি সেটা রয়েছে, কিন্তু এরা 4 জনই শারীরিকভাবে স্বাভাবিক সুস্থ রয়েছেন, তাদের মধ্যে কোনো রকমের জটিলতা নেই। এছাড়াও আমাদের আগের যারা করোনা আক্রান্ত বা করোনা সংক্রমণ ছিল তাদের বিষয়ে আমরা আপনাদের অবগত করেছিলাম, তাদের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে, তাদের মধ্যে কোনো ধরনের জটিলতা নেই। প্রথম সংক্রমণটা কোথা থেকে হয়েছিল সেই তথ্যটা আমাদের হাতে এখনো আসেনি, সেই ক্লাস্টার পরিচালক জানান। আক্রান্ত নতুন 4 জনের 3 জন আগে শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন, অন্যজন কিভাবে আক্রান্ত হলেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে সেব্রিনা জানান, সংখ্যায় কম হলেও দেশে করোনা ভাইরাসের সামাজিক বিস্তারের লক্ষণ রয়েছে। আমাদের সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে আমরা মনে করছি, যদিও এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। হতে পারে মনে হয়েছে আমরা সেই এরিয়াটাকে